এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাকএন্ডে সার্ভিসেস তৈরি করতে হয়। সার্ভিসেস বলতে এখানে বোঝাচ্ছি, ধরা যাক আপনি কোনো একটা রিকোয়েস্ট আপনার ডেটাবেজে মেক করছেন এবং সেই রিকোয়েস্টটা হয়তো বা অনেক জায়গায় আপনাকে ব্যবহার করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সার্ভিসেস নামে একটি ফোল্ডার তৈরি করে সেই রিকোয়েস্টটাকে আমরা রেখে দিতে পারি একটি ফাইলের মধ্যে এবং মাল্টিপল টাইম ইউজ করতে পারি। তো তার একটি এক্সাম্পল আমি এখানে দেখাতে যাচ্ছি, এই যে আমরা ইউজারকে আইডি দ্বারা ফাইন্ড করছি, তো এই কাজটা আমাদের অনেকবার করা লাগতে পারে। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এই কাজটা কোনো একটা ফাইলের মধ্যে রেখে দিতে পারি এবং ইউজারকে যদি ফাইন হয় সেক্ষেত্রে ফাইন, এবং যদি কোনো কারণে আমরা ইউজারকে খুঁজে না পেতে পারি সেক্ষেত্রে এই মেসেজটা দেখাতে চাচ্ছি, এবং আমরা চাইলে এই যে অ্যারোটা হ্যান্ডেল করতে চাচ্ছি সেটাও আমরা সেখানে রেখে দিতে পারি। অর্থাৎ ফাইন বাই আইডির দ্বারা যাবতীয় যে কিছু যা কিছু করার দরকার সেটা একটা সিঙ্গেল ফাইলে রেখে দেব, এবং পরবর্তীতে যে কোনো জায়গায় আমাদের যদি প্রয়োজন হয় ফাইন বাই আইডি সেটা আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন, এখানে আমার আসলে টার্গেট হচ্ছে এই যে এই লাইন যেটা রয়েছে সেটাকে মুভ করা, দেন এইখানে যে লাইনটা রয়েছে এই যে ফাইন রিলেটেড সেটাকে মুভ করা, অ্যান্ড দেন এইখানে যে অ্যারোটা হ্যান্ডেল করছি ফাইন রিলেটেড সেটাকে হ্যান্ডেল করা। তো এই কাজগুলো আমি করতে যাচ্ছি। তো সেই জন্য যে কাজটা করব, আমি সোর্সের মধ্যে একটি নতুন ফোল্ডার তৈরি করতে যাচ্ছি, তার নাম দিচ্ছি সার্ভিসেস। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এবং সার্ভিসেস ফোল্ডারে প্রথমেই যে কাজটা আমি করতে যাচ্ছি আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক ফাইন্ড বাই আইডি। সো নেম সেম এখানে আমি করতে যাচ্ছি না, যেহেতু ফাইন্ড বাই আইডি অলরেডি মঙ্গুজের একটি ফাংশন। সো এখানে আমি দিচ্ছি ফাইন ইউজার বাই আইডি, সামথিং লাইক দিস, ফাইন ইউজার বাই আইডি ডট জেএস। এবার আমরা এইখানের মধ্যে চলে যাব এবং এইখানে একটি ফাংশন তৈরি করব, ফাইন্ড ইউজার বাই আইডি, এবং এইখানে আমি সেই ফাংশনটা তৈরি করছি। সো ডেফিনেটলি এই ফাংশনটা হবে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, যেহেতু আমি এইখানের মধ্যে ওয়েট ব্যবহার করবো, অর্থাৎ ডেটাবেজে যেহেতু কল দিব। তো এইখানে যা যা কিছু আছে লক্ষ্য রাখবেন, এই যে এটাকে এখান থেকে আমি মুভ করব, অ্যান্ড দেন এইটাকে মুভ করব, এই দুইটা জিনিস আমি কিন্তু এখান থেকে নিয়ে যেতে চাচ্ছি। তো চলুন এই কাজটা করি, ফাইন্ড ইউজার বাই আইডিতে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এইখানে ডেফিনেটলি অ্যারোর আসতে পারে যখনই আমরা এই রিকোয়েস্টটা মেক করব, তো সেই জন্য এখানে কিছু কাজ করতে হবে। প্রথমেই অ্যারোরের আগে আইডিটা রিসিভ করতে হবে, ডেফিনেটলি যখনই আমরা এই ফাংশনটাকে কল দিব ফাইন্ড ইউজার বাই আইডিটাকে আমাদের রিসিভ করতে হবে, এবং সেই সাথে যে অপশনটা রয়েছিল আমরা তৈরি করেছিলাম সেই অপশনটাকেও আমি কিন্তু এখান থেকে সরিয়ে আমি এইখানে নিয়ে আসতে পারি, যেহেতু এটা মাল্টিপল টাইম ইউজ করতে চাচ্ছি। এবার আমাদের এখানে কী কী মিসিং, আমাদের ইউজার মিসিং। সো চলুন ইউজার যে মডেলটা রয়েছে সেটাকে এখানে ইম্পোর্ট করে নেই, এবং ক্রিয়েট অ্যারোর মিসিং। সো আমাদের যে ক্রিয়েট অ্যারোর রয়েছে সেটাকেও আমরা এখানে নিয়ে আসি, এই যে HTTP অ্যারোর। সো এটাকে আমি এখান থেকে কপি করে এখানের উপর পেস্ট করে দিচ্ছি এই জায়গায়, ফাইন। এবং এবার যেমনটা বলেছিলাম এখানে তো কোনো একটা অ্যারোর আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এখানে ট্রাই ক্যাচ ব্লক ব্যবহার করব, এবং সব কিছু ট্রাইয়ের মধ্যে রেখে দিতে যাচ্ছি। তো ক্যাচে কোনো কারণে যদি আইডিতে প্রবলেম হয় সেটা ক্যাচ হ্যান্ডেল করতে চাইবে, যেটা কিনা মঙ্গুজ অ্যারোর, যেটা আমরা অলরেডি করেছিলাম। তো চলুন সেই কোডটাকে এবার নিয়ে আসি, এই যে মঙ্গুজ অ্যারোর এই কোডটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, এবং এই কোডটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি, ফাইন। তো এই কোডগুলো কেন আমরা এখানে নিয়ে আসলাম, যেহেতু আমরা দেখেছি যে মাল্টিপল টাইম এগুলোকে কিন্তু আমাদের ইউজ করা লাগতে পারে, সেই জন্য আমরা এই কাজটা করবো। ওকে, তো এখান থেকে আসলে আমরা নেক্সটে পাঠাবো না, আমরা জাস্ট এখান থেকে থ্রো করে দেবো অ্যারোটাকে। সো চলুন থ্রো করে দিই, এবং যদি এখান থেকে থ্রো করি ডেফিনেটলি সেটা আমাদের যে ফাইনাল হ্যান্ডেলার অ্যারোর হ্যান্ডেলার রয়েছে সেটা কিন্তু সে রিসিভ করবে। তো এখানে কী কী অ্যারোর দেখতে পাচ্ছি, ক্রিয়েট অ্যারোরে আমরা অ্যারোর দেখতে পাচ্ছি থ্রো করার সময়, ডেফিনেটলি এটা আমরা হ্যান্ডেল করবো। তবে তার আগে এখানে আর কী কী করা যায় সেটা আমি দেখতে চাচ্ছি। তো থ্রো, ক্রিয়েট অ্যারোর, এবং এইখানের বাইরে এই জায়গায় থ্রো অ্যারোর, এই জায়গায় আমি অ্যারোটাকে থ্রো করছি, থ্রো অ্যারোর, ফাইন। অ্যান্ড দেন আর কী কী রয়েছে, অবশ্যই থ্রোটাকে আমার এখানে মিস্টেক করলে হবে না, স্পেলিং মিস্টেক, থ্রোটা পারফেক্টলি লিখতে হবে। সো আমি লিখে নিচ্ছি থ্রো অ্যারোর, রাইট। এবার মঙ্গুজ তো এখানেও নেই, সো মঙ্গুজটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। চলুন সেই কাজটা করি, মঙ্গুজ, অ্যান্ড ফাইনালি আমরা এখানে মঙ্গুজ বলে দিতে পারি, গ্রেট। সো আমরা কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। সো এই জিনিসগুলো রিইউজেবল, আমাদের যখনই কোনো একজন ইউজারকে আইডি দ্বারা ফাইন্ড করা লাগবে, আমরা চাচ্ছি না পাসওয়ার্ড রিটার্ন করতে, আমরা ডেটাবেস থেকে সেই ইউজারকে খুঁজে নিতে যাচ্ছি, কোনো কারণে ইউজারকে যদি খুঁজে না পাওয়া যায় সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে, যদি কেউ আইডিতে ভুল করে সেক্ষেত্রে এই মেসেজটা দেখাবে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে, সেই জন্য আমরা এই কাজটা এখানে করে নিয়েছি, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার চলুন এখানে কাজ শেষে আমরা ইউজারকে রিটার্ন তো করবো, যদি ইউজার পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সেই ইউজারকে কী করবো, রিটার্ন করবো। তো চলুন সেই কাজটা আমরা এখানে করে নিই, রিটার্ন ইউজার। সো আমাদের এই ফাংশনটা রেডি, এবার এই ফাংশনটাকে আমাদের এক্সপোর্ট করে দিতে হবে। তো চলুন সেই কাজটা করি, ডিফল্ট এক্সপোর্ট করে নিই, মডিউল এক্সপোর্ট, অ্যান্ড এখানে আমাদের ফাইন্ড ইউজার বাই আইডি ফাংশনটাকে রিটার্ন করতে যাচ্ছি। তো এখানে বলে দিচ্ছি ফাইন্ড ইউজার বাই আইডি, ফাইন্ড ইউজার বাই আইডি, দ্যাটস অল।
আমার কাছে মনে হচ্ছে এটা আমি অবজেক্ট আকারে রিটার্ন করতে যাচ্ছি, পরবর্তীতে হয়তো বা আমি এখানে অন্যান্য ফাংশনও ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট এরকমই রেখে দিচ্ছি ফাইন্ড ইউজার বাই আইডি। কেমন জানি মনে হচ্ছে ফাইন্ড ইউজার দিলে এই ফাংশনের নামটা বেটার হতো, আর এই ফাইলের নামটা বেটার হতো। চলুন সেই কাজটাও করে নিতে পারি। আমি এখানে ফাইন্ড ইউজার দিয়ে দিচ্ছি। ওকে, নট শিওর আসলে ফাইন্ড ইউজার দিলে বেটার হবে কিনা, বাট জাস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি, পরবর্তীতে যদি চেঞ্জ করা লাগে ডেফিনেটলি করব। তো এইখানে আসলে এটা রিটার্ন দেওয়ার কোনো দরকার দেখছি না, যেহেতু উপর থেকেই থ্রো করছি। সো আমরা থ্রো করবো অ্যান্ড ফাইনালি এখান থেকে থ্রো করছি, দ্যাটস অল। সো সব কিছু কিন্তু রেডি আমাদের এইখানে। এবার এই ফাংশনটাকে ব্যবহার করবো এবং আইডি পাস করবো, দ্যাটস অল। তো চলুন আমরা ইউজার কন্ট্রোলারে চলে যাই। আমরা এইখান থেকে আমরা কল দেব ইউজার, অ্যান্ড দেন আমরা কল দেব যে ফাংশনটা তৈরি করেছি। আমাদের ফাংশনের নাম ছিল ফাইন্ড ইউজার বাই আইডি, এবং এইখানের মধ্যে জাস্ট একটি জিনিস আমাদের পাঠাতে হবে, সেটা হচ্ছে আইডি, দ্যাটস অল। সো দেখতে পাচ্ছেন এইখান থেকে অনেক কিছু কিন্তু অলরেডি আমরা সরিয়ে ফেলতে সক্ষম হয়েছি, এবং এটা অনেক সিম্পলিফাই হয়ে গিয়েছে। আমাদের যে কন্ট্রোলারটা গ্যাথ ইউজার কন্ট্রোলার যেটা ছিল সেটা অনেক সিম্পলিফাই করে নিয়েছি। তো আমরা এবার টেস্টিং করব এটা কাজ করছে কিনা। আমরা একটা ভ্যালিড আইডি দিয়ে টেস্টিং করব। তো একজন ইউজারের ভ্যালিড আইডি হচ্ছে এটা, যেটা কিনা আমি এখানে পাস করতে চাচ্ছি, এবং দেখতে চাচ্ছি যে এটা কিনা রিটার্ন করে কিনা সেই ইউজারের ইনফরমেশন। এখানে সেন্ড করছি এবং এখানে দেখতে পাচ্ছি কোনো ইউজারের ইনফরমেশন রিটার্ন করেনি, কোনো সমস্যা নেই। আবার আমরা ট্রাই করি, সবগুলো ইউজার্স কিন্তু এখানে আমরা ফ্যাচ করতে পেরেছি। এখান থেকে একটি আইডি নিচ্ছি, সেই আইডিটা আমরা এখানে পাস করব এবং আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠাবো। তো এখানে এই মুহূর্তে ইউজার ওয়ার রিটার্ন সাকসেসফুল দেখাচ্ছে, বাট আমরা কিন্তু সেই ইউজারকে পাচ্ছি না। তো আমরা যে ইউজারটা পাচ্ছি না তার পিছনে একটা কারণ রয়েছে। আমরা যেহেতু এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন ব্যবহার করেছি, এটা সময় নিতে পারে। আমরা যে ফাংশনটা তৈরি করেছিলাম এটা কিন্তু প্রমিস রিটার্ন করছে, এই যে ফাংশন যেটা অ্যাসিঙ্ক্রোনাস দেখতে পাচ্ছেন। তো সেই জন্য আসলে আমি এখানে ভুল করেছি, আমার যে কাজটা করতে হবে এখানে অ্যাওয়েট ব্যবহার করতে হবে। এবার ডেফিনেটলি সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমাদের ইউজার কিন্তু রিটার্ন হবে, তো আমি সেটাই চেক করব। চলুন আমরা চেক করে নিই। আবার আমি যাচ্ছি পোস্টম্যানে, এবার একটা ভ্যালিড আইডি দিচ্ছি, রিকোয়েস্ট পাঠাচ্ছি, এবং এ পর্যায়ে কিন্তু ইউজারকে রিটার্ন করছে। সো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে সার্ভিস তৈরি করতে হয় এবং তার অ্যাডভান্টেজটা নিতে হয়। তো আমি সব কিছুকে একটু পাশাপাশি নিয়ে আসছি জাস্ট দেখার সুবিধার জন্য, দ্যাটস অল। এবং ইউজার কন্ট্রোলারে চলে যাই, দেখি এখানে কী অবস্থা। পারফেক্ট সব কিছু, ওকে।